49 তীরন্দাজ কে পাহাড়ের চূড়ায় চূড়ায় যে সেট করে দিয়েছিলেন মহানবীটা সবাই জানে এবং উপদেশ দিয়েছিলেন যুদ্ধের সমাপ্তির পর তোমরা তারপরেও দাঁড়িয়ে থাকবে যখন আমি বলবো তখন নেমে আসবে কিন্তু তা কি হয়েছিল ইতিহাসে বলছে যখন যুদ্ধ প্রায় কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রায় সুনিশ্চিত তখন গনিমতের মাল কে কতটুক বেশি পাবে সেটা নিয়ে যখন তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো তখন ওই দাঁড়ানো 50 জন তীরন্দাজ দেখলেন যে আমরা দাঁড়িয়ে থাকলে গনিমতের মাল কিছুই পাব না মহানবীর নির্দেশ তারা অমান্য করে ওই গনিমতের মাল নেবার জন্য তারা নেমে আসে পেছন দিক থেকে খালেদ বিন ওয়ালিদ আক্রমণ মহানবী দেখিয়ে দিলেন লোভের শাস্তি বহন করতে হয় মহানবীর নির্দেশ অমান্য করলে এই রকমই শাস্তি হয় এই শাস্তি এই নির্দেশ অমান্য করলে কাফের হয় কিনা সেটা জানি না নাউজু বিল্লাহ কিন্তু এত বড় বড় জলিল কদরের 50 জন তীরন্দাজ তারাও যদি এই সামান্য ধন সম্পদের মোহ থেকে হাত গুটিয়ে না রেখে তারা কেন খুরখুর করে নেমে ওই মালের নিবার জন্য নেমে পড়লেন মহানবীর নির্দেশ অমান্য করে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সাহাবীর মাথার তাজ কিন্তু তারপরেও তো প্রশ্ন থাকে যে মহানবীর নির্দেশ আব্দুল্লাহ ইবনে সুবাইর এবং 50 জন সাহাবী কেন এই ধন সম্পদের প্রতি আসক্ত হয়ে কেন তারা মহানবীর কথা অমান্য করে উহুদের যুদ্ধের গনিমতের মাল পাওয়ার জন্য নেমে আসলেন তাহলে ধন সম্পদ মহানবীর নির্দেশের চেয়েও তাদের কাছে সম্ভবত বড় মনে হয়েছিল না হলে তারা নামতেন এটি শিক্ষা দিবার জন্য এই ওহদের যুদ্ধ শিক্ষা দিয়ে দিয়েছে হে মুসলমানরা লোভ যদি এইভাবে করো মহানবীর নেতার নির্দেশ অমান্য করে পরিণতি এইরকম ভয়াবহ সেই পরিণতির ফলে আমার মহানবীর দুটি দান মোবারক শহীদ হয়েছিল রক্তও ঝরেছিল এটা জেনে জানেন সেই জাবিরের বাপে সিনান সেই রক্ত হাতে দিয়ে খেয়ে ফেলেছিলেন মহানবী বলেছিলেন আমার রক্ত যার শরীরে গিয়েছে তার দোজখ চিরতরে হারাম সুতরাং এই আদম আর হাওয়া যে গন্ধম খাইলেন এইটা কিসের কোন রহস্য আর আব্দুল্লাহ ইবনে সুবাইর ওই উহুদের পাহাড় থেকে কেন নেমে আসলেন ধনসম্পদ এগুলো আমার মনে হয় আমাদেরকে শিক্ষা দিবার জন্য করেছেন না হয় তাদের কোনো প্রয়োজন ছিল না আমি নিজেই এই প্রশ্নটি মুসলিম ভাইদের কাছে রাখলাম সেই প্রশ্নটি এই জন্যই রাখলাম যে একটা দুঃখজনক সবচেয়ে বেদনাদায়ক ঘটনাকে কিভাবে উমাইয়া আব্বাসিয়া চাপা দিয়েছে মিথ্যা হাদিস বানিয়ে
বানায়ত হাদিস বানিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য যে কিরকম তারা চক্রান্ত করেছে তারই জাজ্জল্য প্রমাণ স্বরূপ আমি দুটো কথা বলতে চাই। সেই চক্রান্তের কি বলা হচ্ছে? দশী মহরমের দিন আল্লাহ সে মুআল্লায় বসলেন। দশী মহরমের দিন সংক্ষেপে বলবো, আদমের তওবা কবুল হয়েছে। দশী মহরমের দিন নূনবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে। আমি সামান্য একটু বলি, দশী মহরমের দিন ইব্রাহিম আগুনের কুণ্ড থেকে মুক্তি পেয়েছে। দশী মহরমের দিন আপনার এই দাউদ নবীর অসুর যে 12 বছর কিরায় খেয়েছে, দশী মহরমের দিন সেই রোগ থেকে উনি মুক্তি পেয়েছে। দশী মহরমের দিন ইউনুস নবী সেই রজব মাসে তার মাছে গিলছিলেন, এই দশী মহরমের দিন বালু চরে ওয়াক করে উনাকে বমি করে দিলেন। এই আমি এখন অতি সংক্ষেপ করে বলি, দশী মহরমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 না, 2500 নবীর জন্মদিন এই দশী মহরমের দিন 2500 নবী জন্মিয়েছে। যতগুলো ঘটনা আমরা দেখি বা ব্যাখ্যা করে গবেষণা করে পড়ি সব দেখি সুখের ঘটনা, শুধু একটি দুঃখের ঘটনা ঘটেছিল, মহানবীর প্রাণপ্রিয় ইমাম হুসাইন, হুসাইন মিন্নি ওয়ান আমিনাল হুসাইন, আমার থেকে হুসাইন, আমি হুসাইন থেকে এসেছি। মহানবীর কথা আবু হুরায়রা বলতেন, হু ওয়ান্টস টু সি দা ডুপ্লিকেট অফ মুহাম্মদ সি হুসাইন, কে দেখতে চাও মুহাম্মদের ডুপ্লিকেট চেহারা দেখে নাও হুসাইন। আরো অনেক যা সেই ইমাম হুসাইন আমি পুরা কপাইলা বলবো না, কিন্তু উমাইয়া আব্বাসিয়াদের বানায়ত হাদিসের দরুন সব খুশির দিন এক পুরা কপাইলা আমার আওলাদে রাসূল শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাম এই দিন সপরিবারে কারবালার রণপ্রান্তরে এজিদের কাছে শহীদ শাহাদাত বরণ করলেন। এই জন্য খাজা গরীব নওয়াজ বলছেন, সরদাদ নতাত দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কাকে বিনায় লা ইলাহা হস্ত হুসাইন, এজিদের কাছে মাথা দেয়নি, উনি লা ইলাহা ইল্লাল্লাহর বুনিয়াদ প্রতিষ্ঠা করার জন্য ওই কারবালার মাঠে দাঁড়িয়েছিলেন। কারণ এজিদের দলেও নামাজ, হুসাইনের এইখানেও নামাজ, ওখানেও আজান, এখানেও আজান, এই একই রকম মনে হয় কিন্তু আকাশ পাতাল পার্থক্য। নামাজ এজিদের তাবুতেও, হুসাইনের তাবুতেও নামাজ। তাই পুরা কোরআনের এক জায়গায় আল্লাহ বলেননি ইন্নাল্লাহ মাল মুসাল্লিন, আমি নামাজির সঙ্গে থাকি, এটা আল্লাহ বলতেই পারে। তাই বলছেন ইন্নাল্লাহ মা সাবেরি, আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি। আজ চিন্তা করুন কেন এই হাদিসটা বানিয়েছে, 2500 নবীর জন্মদিনের সামনে আবার ইমাম হুসাইন কি উনি কি নবী নাকি? তোমরা আনন্দ করো দশী মহরমে আদমের তওবা কবুল হয়েছে, বাবা যান আদমের তওবা কবুল হয়েছে, আপনি সেই দিন আছিলেন, জন্মাইছিলেন। আচ্ছা নূনবীর কিস্তি জুদিতে ভিড়ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ এই দশী মহরমের দিন আগুনের কুণ্ড থেকে মুক্ত পাইছেন, দাউদ আলাইহিসসালামের 12 বছরের রোগ ছাড়ছে এই দশী মহরমের দিন, আপনি ক্যালেন্ডার পাইলেন কই, পুঞ্জিকা পাইলেন কই? পুঞ্জিকা তো পুরানা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এই যে 2500 সাল এর আগে ক্যালেন্ডার পড়ে আছিল,
পুঞ্চিকা তো পুঞ্চিকাই নাই, অথচ আপনারা ঘর 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 গেলে গেলে আমাদেরকে ফোকাস হুডুইঙ্কিং এই মিথ্যা পানায়ক কথাগুলো আমাদেরকে শুনিয়ে দেন। আমি করি দেখি পাই পীর সাহেবরা ভাল বাইরেন আছে, আমি আর সালা কি পীর হইছস রে, জুতা দিয়া বাইরানের কাম খালি এইসব পীরের। তারা জানে না এই দশী মহরমের দিন। আর চিন্তা করেন যে ক্যালেন্ডার নাই, অথচ ঘর ঘর করে বলতেছেন 2500 নবী দশী মহরমের দিন জন্মাইছে। কত বড় মিথ্যা হাদিস, সব সুখে ইমাম হুসাইনের জন্য দুঃখ করো, এত নবী মুক্তি পাইল, 2500 নবী জন্মাইল, তারপরেও মুসলমান নেই কারবালার দুঃখজনক ঘটনার জন্য বেজার হও। আরে আনন্দ করো, আনন্দ করো, চিন্তা করো। আর এতই যখন আপনাদের হিসাবখানা সুন্দর মসৃণ এবং কারেক্ট হয়ে থাকে, তো লেটেস্ট নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই লেটেস্ট নবীর জন্মদিনটা আপনারা বলতে পারেন না। আপনাদের একদল কয় নবী নয় রবিউল আউয়াল শিওর, আরেক দল কয় বারোই রবিউল আউয়াল, আরেক দল কয় এগারোই রবিউল আউয়াল, আরেক দল কয় তেরোই রবিউল আউয়াল, আরেক দল কয় সাতই রবিউল আউয়াল। আবার অনেক গবেষক বলেন না এক দুই তিন রবিউল আউয়ালের যে কোন একটা, তারা নিশ্চিতই না। মহানবী শেষ নবী দেড় হাজার বছর এখনো হয়নি, এখনো হয় নাই, যাকে আমরা বিশ্ব নবী বলি, কিন্তু উনি বিশ্ব নবী না, উনি মহানবী, সব বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী, সেই লেটেস্ট সবচেয়ে আধুনিক, এরপর আর নবী নাই, খতামান নবী, নবী শেষ। সেই নবীর জন্মদিনটা কবে আপনারা কি বলেন না? নয় রবিউল আউয়াল কন, বারোই এগারোই রবিউল আউয়াল কন, বারোই কন, তেরোই কন, আটই কন, এক দুই তিন কন, আর আদমের তৌবা হয়েছে দশী মহরমে, গাঁট করে কয়ে ফেলার 2500 নবীর জন্মদিন হয়েছে দশী মহরমে, গাঁট করে কয়ে ফেলার আপনারা আইয়ুব নবীর কিরায় খাওয়াতে বাঁচাইছে, গাঁট করে কয়ে ফেলার ইউনুস নবীর মাছের পেটে দশীর মহরমে বালু ছেড়ে ওয়াক করে বমি করে বাইর করে দিছে, চোখ বন্ধ করে কয়ে ফেলার আর লেটেস্ট নবীর জন্মদিন বানান 12-13টা। চোর চুরি করলে ডিটেকটিভরা বলে যে খুনি ডাকাইছ, কিছু না কিছু ওই ই রাইখা যায় কি না কয় নিদর্শন রাইখা যায় যেটা দিয়ে ধরা পড়ে। আমেরিকার এফবিআই এরা বলছে খুন করে আমেরিকার থেকেও বাঁচতে পারবে না। এই এইটুকু আপনাদের মাথায় খেলে না যে লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর আপনি চেট করে গুয়ে বলাইলেন আদমের তোমা কবুলই ছেলের, আপনি গুইয়া ছিলেন বালের তোলে ছেলে, আপনি জন্মালি তো নাই, ক্যালেন্ডার তো দূরের কথা, কোনো মানুষই নাই, আর তোমাকে রুচি গুলো তাক দিনে দিন করে ফালপালে আরম্ভ করে দিলেন, আর শাস্তুফিরাও ফালপালে, আর গবেষকরা ফালপালে পারুক না, শাস্তুফিরা ফালপালে কেটে ওলিয়ে সম্রাট এলিয়ে তারা ওরি ওলিয়ে উবু কখনই জানে না। এই জিনিসটুকু কি আপনাদের বিবেকের মধ্যে করা ঘাত করে না? কি কইরা এদের কাছে আপনারা মরিত হন? মজ্জুব হইলে আলাদা, মজ্জুব বড়ি বড়ি মজ্জুব এর গেলে জানার কোন প্রয়োজন নাই, তাও আগে বলে নিলাম। ওটা বাবা বাহার শাকুনি শাহ বেলতলি সালামান শাহ, তাদের কোন জানার প্রয়োজন নাই, কারণ তাদের জন্য কোন ইবাদত বন্দিগে নাই। হাদিস মিশকাত শরীফ কইরা দেখে আমি জানা সালে কি পি, যারা সবকিছু চাই না বৈশা রয়েছে উনারাও দেশি দেহি দাসী মহরমের দিন কাটকে রেখে আদমের তৌবা কবুলছে। একবার চিন্তা করলো না যে আমি কি আছিলাম, ক্যালেন্ডার তো বহুত পরে,
আরে কেলেঙ্কারে লাগেল জামানার সব ঘটনা দশি মহর আড়াই হাজার নবী আর আঠাইশ উনত্রিশ নবীর নামে কিচ্ছু না নবীর সামনে আবার হুসাইন কি আনন্দ করো দেখেন কি চট্টামি কি ভণ্ডামির সূক্ষ্ম এই উমাইয়া আব্বাসিয়ারা ইসলামের উপরে মিথ্যা চাল হাদিসের স্তূপ দিয়ে গেছে যার জন্য সত্য সুন্দর কে আমরা গবেষণার মাধ্যমে আমরা সেটা বের করতে চেষ্টা করব নিরপেক্ষ মন নিয়ে কাঠের দলীয় সাইনবোর্ড ফেলে আজকে অনেকেই বলে নবী মাটি নাউজুবিল্লাহ মিন যালিক নবী খাস আল্লাহর জাত নূরে নূর এটা আপনিও জানেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আওয়াল্লাহ আমরা নবীকে লামকামে দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে নিয়ে আসতাম লামকাম তো আল্লাহর ঘর ওখানে তো জিব্রিল এক পাও রাখতে পারবে না পুরো ছারখার হয়ে যাবে লামকামে শুধু আল্লাহ যেতে পারে তাহলে মহানবী গেল কি ম্যান ইজ মর্টাল মানুষ মরে রহিম ইজ এ ম্যান থিসিস এন্ড টিথিসিস রহিমও মরবো এটা নাই তা রহিমও লামকামে গেল সুতরাং মহানবী লামকামের দুই ধনুকের ব্যবধানে অথবা আরো নিকটে আসলেন কত সুন্দর তাই উলি আল্লাহরা বলেন দনহিকা শেখেল কিসকো খোদা কা আল্লাহর রসুল মহানবীর চেহারা তো একই কারে খোদা বলল যারা এই জানার পরেও মাটির নবী বলে তারা বেশাক কাফের 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 তাদের রোজা নামাজ হজ জাকাত আমার মনে হয় কোনো কাজ দেবে না কারণ গাছের গোড়াই কাটা গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে এর কোনো মূল্য থাকে না সুতরাং আসুন এইভাবে আমরা গবেষণা করে সত্যকে উদ্ধার করি সত্যকে আমরা পরিষ্কার করে সবার কাছে ছড়িয়ে দেই এই ছড়াবার উদ্দেশ্যেই এই ক্যাসেট বের করছি এই ক্যাসেট গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন 108 নিউ এলিফ্যান্ট রোড সুফি প্রকাশনালয় থেকে এবং সুফিবাদের উপর যত রকম বই বাংলা ভাষায় বেরিয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই বলে আমি শেষ করলাম এইভাবে এই একটি হাদিসের নমুনা দিলাম উমাইয়া আব্বাসিয়াদের বানানো এরকম শত শত হাজার হাজার হাদিস যে গোপনে বানিয়ে রাখা হয়েছে সেটার গবেষণা করা আমাদের উচিত সেই গবেষণার দ্বারা আজ পৃথিবীর বুকে যিনি সবচেয়ে বড় এবং প্রচন্ড ধাক্কা দিয়েছেন তিনি শাহ সুফি সাদরুদ্দিন আহমদ চিশতি তার রচিত কোরআন দর্শন প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড এবং 27 সুরার তাফসীর আপনারা পড়ে দেখুন মাথা গরম হয়ে যাবে যে সুরা ফিল পড়ে দেখবেন আতিও নাই আবাবিলও নাই আপনার সুরা লাহাব পড়লে দেখবেন কি অপূর্ব লেখা মাথা ঘুরে যায় ফজলুদ্দিন চিশতির মসজিদ দর্শন সিয়াম দর্শন কোরবানি ইসলাম ধর্মে মতভেদের কারণ বইগুলো পড়লে পরিষ্কার বুঝতে পারবেন এবং বাবাজান শরীফ শাহ সুরেশ্বরী রচিত সৈয়দ হক জামেনুর মতলাউল উলুম নূরে হক গঞ্জনুর পড়ুন তারপরে এ অধম ডক্টর জাহাঙ্গীরের রচিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড এবং কোরআনের হুবহু অনুবাদ 15 পারার এটা পড়ে দেখতে পারেন তারপরে আপনার গিয়া আরো অন্যান্য বই পড়তে পারেন সুফিবাদী একমাত্র সত্য সত্যকে অবগাহন করার জন্য সত্যকে আলিঙ্গন করার জন্য এটা পড়লেই বুঝতে পারবেন তাই গবেষণার পর গবেষণা চালিয়ে যাওয়া উচিত তবে অবশ্য কাহাকেও গালি দিতে নাই কেননা তারই খেলা
তারই লীলা খেলা। সুতরাং সুফি নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এটুকুই আমি বলে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।